আসলে আমাদের বস হলো খালি বাঙালি, তাই আমার বস চায় দেশের মানুষকে বিদেশের নেশা থেকে মুক্ত রাখতে। আর সেই জন্যে বিনা লাইসেন্সে দেশি মালের ব্যবসা খুলে বসেছে। কেউ পালাবার চেষ্টা করবে না। কি বললেন, নারী পাচার হচ্ছে? আগামীকালই তোরা দেশ ছেড়ে সাত সাগর নদীর ওপারে চলে যাবি। দেশের মা বন্ধের নিয়ে নারী ব্যবসা, তোদের কালো হাত আমি ভেঙে দেব। ইন্সপেক্টর সরওয়ার, তুমি আমাকে দুবার ছুবল মেরেছ, আমি সহ্য করেছি। এবার আমি তোমাকে বুঝিয়ে দেব, বিষাক্ত সাপের মাথাও আমি চিবিয়ে খেতে পারি। আই অ্যাম হিটলার, হিটলার খান। স্যার, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। পুলিশের এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাকে কাফনও করতে হয়, সেই কাফন হবে পুলিশ ডিপার্টমেন্টের গৌরবের কাফন। তাই আগামী 8ই ফাগুন তোমাকে সম্মানজনক পদক দেবার পুলিশ ডিপার্টমেন্টের সিদ্ধান্ত যথাযথভাবে নেওয়া হয়েছে। তোমার সাম্প্রতিক অভিযান প্রমাণ করেছে তুমি একটি জ্বলন্ত সূর্য। আমি আশা করি তোমার এই সম্মান আগামীতে আরো সরোয়ারের জন্ম হবে, প্রেরণা যোগাবে। কি হয়েছে? ও স্যালুট মাই কামিং সান। মুন্না, তোমাদের আজ একটা সুখবর দেবো। বলো বাপি। আগামী 8ই ফাল্গুন আমাকে ডিপার্টমেন্ট থেকে পদক দেওয়া হবে। হঠাৎ লাল গোলাপ, তোমার পছন্দের লাল গোলাপ দিয়ে আমি তোমাকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। রোজি, সেই পুরনো দিনের স্মৃতিগুলো মনে করিয়ে দিলে। আসলে মোটিনিয়া, গরমিনের অহংকার, তুমি আমার ভালোবাসা দিয়ে আজ দেশের মানুষকে ভালোবাসতে চাইছ, এর চেয়ে বড় পাওয়া স্ত্রী হিসাবে আর কি পেতে পারি বলো? রাজি, সত্যি তুমি আমার প্রেরণা, তুমি আমার সাহস, তুমি আমার অহংকার। আর সময় গেল না। হ্যালো, আমি ইন্সপেক্টর সরোয়ার বলছি। ইন্সপেক্টর সাহেব, আপনাকে একটা গোপন খবর দিচ্ছি। আজ রাতে ট্রাকে কিছু পুরাতন মূর্তি পাচার হচ্ছে, মনে রাখবেন ট্রাক নাম্বার ময়মনসিং T365। ওকে রোজি, আমি অপারেশনে যাচ্ছি। ও, ফিরতে দেরি করলে তুমি মুন্নাকে নিয়ে মঞ্চে চলে যাবে, আমার সাথে তোমাদের ওখানে দেখা হবে। হ্যাঁ, ইন্সপেক্টর সরোয়ার সম্পর্কে কিছু বলতে গিয়ে আজ আমার স্বাধীনতা যুদ্ধের কথা মনে পড়ছে। মনে পড়ছে একজন মুক্তিযোদ্ধা হিসাবে
আমার অধীনে সারোয়ারের সেদিনের দুঃসাহসী যুদ্ধ করার কথা। সারোয়ার যুদ্ধ শেষ হওয়ার পর হাতের অস্ত্র জমা দিয়ে পুলিশ বাহিনীতে যোগ দিয়ে আবার হাতে আইনের অস্ত্র তুলে নিয়েছে। ইন্সপেক্টর সারোয়ার তার কর্মজীবনে যে সাহসিকতার পরিচয় দিয়েছে সেই সাহসিকতার প্রতি সম্মান জানাবার জন্য আজ 8ই ফাল্গুন আমাদের এই আয়োজন। আমাদের অঙ্গীকার হোক, আমরা প্রত্যেকে এক একজন সারোয়ার হব। আমাদের অঙ্গীকার হোক দেশ থেকে, দেশের মাটি থেকে দেশের শত্রুকে ধ্বংস করার জন্য জীবন বাজি রেখে আমরা সবাই ইন্সপেক্টর সারোয়ারের মতো পুলিশ ডিপার্টমেন্টের আদর্শকে সমুন্নত রাখবো। কে তোমাকে গুলি করেছে? রোজি আমাকে বলো কে গুলি করেছে, বলো কে, বলো স্পিক আউট। Thank you.
বেগম, রুজি বেগম, তুমি আমাকে অবহেলা করে সারোয়ারকে বিয়ে করেছিল, তাই তোমার স্বামীকে খুন করে তোমাকে আমি বিধবা বানিয়েছি। আমার প্রতিহিংসা তাতেও মেটেনি, তাই বিষাক্ত গ্যাস ছেড়েছি, এরপর আগুন জ্বালিয়ে দেব, আর সেই আগুনে তোমার ছেলে আর তুমি ছটফট করতে করতে মারা যাবে। আপনার ছেলে হয়েছে, আমার মুন্না কোথায়? মুন্না বলে কেউ তো আসেনি, আমাদের ডাক্তারের ড্রাইভার আপনাকে একাতে হাসপাতালে নিয়ে এসেছে। আমি একা এসেছি, আমার মুন্না তো আমি কোথায়? আমার মুন্না
ঘরের বউকে নিয়ে বাজি ধরতে চাও, আর কত নিচে নামবে তুমি? নাম্বার বল। লাকি সেভেন। ডেভিড। তোমার দুনিয়ায় কি কেউ নেই তুমি আমার ইচ্ছে ভাঙাতে পারে? সরকারের কারখানায় কোন মানুষ আসবে? আমি কখনো Come on.
বাচ্চা বিজলি আমাকে মাফ করে দাও। আমার ইজ্জত বাঁচানোর জন্য তোমাকে সালাম করছি ভাইয়া। ভাই কখনো সালাম নেবার জন্য বোনের ইজ্জত রক্ষা করে না। বস ডেভিড, এনিথিং রং? ইয়েস বস, বাবলা নামের এক নতুন রংবাজ তোমার জোয়ার আড্ডা তুলে দিয়েছে। লালু কোথায়? জেলে। আমাকে আঘাত করে কোনো লাভ হবে না, যদি পারো বাবলাকে আঘাত করো, নইলে বাবলা একদিন সরাসরি তোমাকে আঘাত করবে। বাবলা? হু ইজ দ্যাট বাস্টার্ড? কোথায় থাকে? ডেভিড, আমি ওকে দেখতে চাই। ওকে বস। একমাত্র তুই আমার বন্ধু, তোকে নিয়ে একটু ঘুমাতে পারি। মজা বুঝবি, মজা আসলে মজা। মৃত্যু নয় যেন কাঁঠালের আঠা। আমি চান আমি চান করে ও বলে দিয়া চান।
সার্থক হয়েছে, আমি আমি পুলিশ অফিসার হয়েছি। বাবার এই রক্তাক্ত জামাটা আমাকে পরিয়ে দাও, আর আর বলে দাও বাবার খুনি কে। খোকা, আজ আমি তোকে বলবো তোর বাবার খুনি কে। সঙ্গে কথা বলছিল মা, এখানে তো কেউ নেই। নিশ্চয় স্বপ্ন দেখছিলি। আমি শুধু সেদিনের জন্য অপেক্ষা করছি, সেদিন স্বপ্ন সত্যি হবে। এমন কিছু স্বপ্ন আছে মা যা সত্যি হয় না। কথা বলছিস কেন জানি? শুনলে দুঃখ পাবে, তোমার হৃদয়টা নতুন আঘাতে কত বিক্ষত হয়ে যাবে। না রে, আঘাতে আঘাতে হৃদয়টা পাথর হয়ে গেছে। তুই বল খোকা। মা গো, আমি এক হতভাগ্য সন্তান, জন্মের পর বাবাকে দেখিনি, বাবাকে বাবা বলে ডাকিনি। সন্তান হয়ে বাবার খুনের প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তাও বুঝি আর হল না। শুধু দারিদ্রতার জন্য আমরা আমাদের জীবনের কাছে হেরে গেলাম মা। পরীক্ষার টাকা জমা দিতে না পারলে আমার বিয়ে পাস করা হবে না, আমি পুলিশের চাকরি পাব না, আর তুমিও বাবার খুনির নাম বলতে পারবে না। আমি প্রতিশোধ নিতে পারবো না। জয়, তোকে দিয়ে যে আমি গলায় বিজয়ের মালা পড়তে চেয়েছি, 20 বছর ধরে জীবনের সাথে যুদ্ধ করে চলেছি, সেই যুদ্ধে আমি পরাজয় বরণ করব না। টাকা জোগাড় আমি করবই, আমাকে যে জয়ী হতেই হবে। স্যার, আমি ভীষণ একটা প্রয়োজন এখানে এসেছি। প্রয়োজনটা কি জানতে পারি? আমার 3000 টাকার প্রয়োজন, আর এই টাকাটা না হলে আমার জয় পরীক্ষা দিতে পারবে না স্যার। আর আমার 20 বছরের পরিশ্রম, দুঃখ কষ্ট সব মিথ্যে হয়ে যাবে স্যার। আমি বেতন থেকে আস্তে আস্তে টাকাগুলো শোধ করে দেব, আমাকে শুধু এই মুহূর্তে দয়া করুন স্যার। মাত্র 3000 টাকার জন্য তুমি দয়া ভিক্ষা চাচ্ছ? বাহ, ভালোই লাগছে। তার চেয়ে তুমি এক কাজ করো, তোমার অশ্রুয় মেয়েটিকে আমার কাছে পাঠিয়ে দাও, তোমার প্রয়োজনে অনেক বেশি টাকা আমার কাছ থেকে নিয়ে যাবে। তার মতো মানুষের মাকে আজ আমার বড় দেখতে ইচ্ছে করছে, সে কেমন মা যে তোর মতো মানুষকে জন্ম দিয়েছে? তোর মতো বিকারে এত বড় সাহস, তোকে মেরে আমি হাত মেরে রাখব না। বেরিয়ে যা। Thank you.
বিক্রি করে দেব। মা, এটা নয়, এটা তোমার স্বামীর স্মৃতি, এই স্মৃতি তুমি নষ্ট করতে পারো না। আমার গহনাগুলো বিক্রি করে দাও মা। অশ্রু, তোর এই গয়নাগুলো তোর মায়ের স্মৃতি। তোর বাবা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে ঘরে আশ্রয় দিয়েছিল, সে ঋণ তো শোধ করতে পারিনি। তোর মায়ের স্মৃতিগুলো বিক্রি করে নতুন করে আমি ঋণের বোঝা বাড়াতে চাই না রে। তুমি আর না করো না মা। অশ্রু, আমার এই গহনাগুলো তুমি যদি বিক্রি করে দাও তাহলে আমিও বলতে পারবো আমার মায়ের জন্য কিছু করতে পেরেছি, মায়ের মমতার দান দিতে পেরেছি। মা কখনো সন্তানের কাছ থেকে মমতার দান নিতে পারে না। মা শুধু সন্তানকে মায়ের মমতা দিয়ে ভরিয়ে দিতে পারে। তুই অভিমান করিস না। আমার কাজটা আমাকে করতে দে। ভালোই হলো, 20,000 টাকার জিনিস 5,000 টাকা দিয়ে কিনলাম। সকালবেলাটা ভালোই গেল। তুমি এই পদকটা কোথায় পেয়েছেন? 5,000 টাকা দিয়ে কিনেছি। তাহলে কি মা বিক্রি করে গেছে? উনি কমিয়ে গেছে বলতে পারেন? ওই দিকে আমার টাকা। মা, মা, তোমার দেখা কি কোনদিন পাবো না মা? টাকাগুলো এই টাকা তোমরা নিতে পারবে না, এই টাকা আমি কিছুতেই দেবো না। টাকা ঠিকই দিবি, তবে বেঁচে থাকতে। তুমি মা লাগলো, তোমার এই রক্তের ঋণ আমি কি করে শোধ করবো মা? সাগরের ডুব না দিলে যেমন মানিক পাওয়া যায় না, তেমনি ভালো না বাসলে এই বয়সের আনন্দকে উপলব্ধি করা যায় না। আমাদের এই আনন্দ মিথ্যে হয়ে যাবে না তো? ভয় নেই জয়, মান্না দের সেই গানের কথাগুলো মনে আছে তোমার? আছে। কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম,
পাথর খুঁজে যাবে, হৃদয়ে লিখো না, সীমান রয়ে যাবে। গানের সজন গানের সজনী তোমায় নিয়ে শুরু হলো প্রেমের কাহিনী, লাবণী গানের সজনী। তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? কি করে দিবি? তোর জন্য আমি জানি কষ্টে আছি, কথাটা বুঝতে পারিস না? তোর মতো দেহায় মেয়ে আর দ্বিতীয়টি দেখিনি। আমি তো চাই তুই শুধু আমাকে দেখ, দু চোখ ভরে দেখ। খানসার জন্মদিনে দাওয়াত করে এভাবে অপমান করবে ভাবতেও পারিনি। চলুন চলে যাই। হ্যাঁ হ্যাঁ চলুন।
আপনারা কেউ যাবেন না, মামা না থাকলে জন্মদিন হবে। কি করে হবে? এই জন্য হবে যে মামার পরিবর্তে মামার পোষা কুকুর মামার হয়ে কেক কাটবে। মানুষের জন্মদিনে কেক কাটবে কুকুর কি করে সম্ভব? এই জন্য সম্ভব, মামা মানুষ হলো এই কুকুরের সাথে মামার কোনো পার্থক্য নেই। আপনারা মালাগুলো পরিয়ে দিন, আপনি মোমবাতিগুলো জ্বালিয়ে দিন, জ্বালিয়ে দিন। আসুন আসুন আসুন, ফরেন ম্যান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আসুন আসুন আসুন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো কামরিন ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধরো কাটো 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 মামা, কাটো মামা কাটো। এবার সবাই হাততালি দিয়ে সবাই একসঙ্গে বলুন, হ্যাপি বার্থডে টু খান। তোর এত বড় সাহস, আমার জন্মদিনের কেক কাটছে কুকুর। রাখার কিছু নেই মামা, আমি অন্য কিছু করিনি। তুমি তোমার শরীর থেকে নাও, আমি কুকুরের রক্ত নিচ্ছি, এরপর ল্যাবরেটরিতে পাঠাও, দেখবে এই প্রথমবারের মতো প্রমাণ হয়ে যাবে কুকুরের রক্তের সাথে তোমার রক্ত মিলে গেছে। কারেক্ট মামা? তুমি তো জানো মুন্নাকে কুড়িয়েছে, আমি নিঃসন্তান জীবনে মা হয়েছি, কিন্তু মুন্না কেন আমাকে ত্যাগ করে মুন্না তোমাকে ত্যাগ করেনি নাজমা? 20 বছর ধরে মুন্নার মাকে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। মুন্না যদি ওর দুঃখিনী মাকে খুঁজে বের করবার জন্য, ওর বাবার খুনিকে আবিষ্কার করবার জন্য নিজের মতো পথ চলতে চায়, চলুক না। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমাদের দুর্বলতা যেন কেউ কোনোদিন জানতে না পারে। মুন্নাই হলো সাধারণ মানুষের চেনা জানা পাগলা। কি করছিস বুবু? ফুল দিয়ে ভালোবাসা মানুষের নাম লিখছি। আমার নাম বুঝি? বাগলার নাম। জানো দাদু, আমি না বাগলাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বাগলা আমাকে ভালোবাসতে চায় না। দাদু আমার বড় সাত, বাগলার জন্য বউ সাজবো, তুমি আমার এই সাত পূরণ করে দাও না দাদু, বাবলার জন্য আমাকে বউ সাজিয়ে দাও। সম্ভব? তোকে আমি বউ সাজাবো ঠিকই, বাবলার মতো গুন্ডার করে যাবার জন্য নয়। দাদু কি ব্যাপার দাদু? খবরদার, দাদু দেখে আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না। তুই আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিস, প্রেমাকে তোর প্রেমে পাগল করেছিস। মিথ্যে কথা দাদু, প্রেম আমাকে ভালোবাসে সত্য, কিন্তু আমি প্রেমাকে ভালোবাসি না। প্রেমা যতবার আমার বুকে ভালোবাসার বাসা বাঁধতে চেয়েছে, আমি ততবারই আঘাত করে প্রেমাকে সরিয়ে দিয়েছি। এখানেই তো তুই ভুল করেছিস বাবলা, অপরাধ করেছিস। ছোটবেলায় ওর বাবাকে হারানোর পর প্রেমাকে আমি কখনো হাসতে দেখিনি, হঠাৎ করে তুই এই বস্তিতে এলি, তোকে দেখার পর মনে হলো প্রেমার জীবনে একটা ফাগুনের বাতাস বয়ে গেল, তোমা হাসতে শিখলো, সাজতে শিখলো, তোকে ভালোবাসতে শিখলো। দাদু জানিস বাবলা, প্রেমা আজ আমার কাছে ছোট্ট একটা আবদার করেছে, তোর বউ করে
আমাকে নিজের হাতে ওকে সাজাতে বলেছে। তোমার আব্বারটা তুমি আমাকে দূর করতে দু বাবলা। কাঁদে না দাদু, বাবলা মানুষ নয়, তোমাকে কথা দিলাম আব্দারটাকে পূরণ করে দেব। আমাকে ভুল বুঝেছিলি না? আরে পাগলি, আমি তোর সুখের জন্য জীবন দিতে পারি, জীবন দিতে পারি। কোড নাম্বার 707।
7 টাকাগুলো নকল, তাই পুড়িয়ে দিলাম। গুলিগুলো কিন্তু আসল। তুমি এবার চিনতে পারছিস? তুমি বলতো আমার কি নাম? জ্বলন্ত আগুন। আগুনে হাত দিলে কি হয়? হাত পুড়ে যায়। ভবিষ্যতের জন্য কথাটা মনে রাখলে তোর জীবনটা হারানোর সম্ভাবনা থাকবে না। আন্ডারস্ট্যান্ড? ওয়েলকাম ওয়েলকাম দেবাদেশ, ওয়েলকাম মিস্টার ডানি। তোমার সাথে বিজনেস করার জন্য হাত মিলিয়েছিলাম। বাস কবির খান নকল টাকা দিয়ে আমার সাথে প্রতারণা করেছে। রিয়েলি স্যাড নিউজ মিস্টার ড্যাডি। আমার সাথে বিজনেস করতে হলে আগে কবির খান বিচার করতে হবে। দেবাদেশ, এটাই আমার নিয়ম। কাজেও হিটলার ড্যাড, তুমি নিশ্চিন্তে তোমার কালো রাস্যার মিল নকশাটা আমার হাতে তুলে দেব। ওকে মাই স্যার, শুধু মনে রেখো আমি তোমাকে আমার উত্তরসূরি করে প্রতিষ্ঠিত করতে চাই। টেক ইট। রিন্টু, মালগুলো গাড়িতে তুলে দাও। এবার তুমি বুঝবে আমি কে। জয় কাত্তরের বাচ্চা, আমার সাথে বেইমানি, আমারই খেয়ে আমারই বুকে চুমুল মেরেছ। ভালোই লাগছে বাবা, তোমার চিৎকার শুনে
আজ আমার প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে। আস্তে কথা বলো বাবা, লোকে তোমার চিৎকার শুনে পাগল বলে পাগলাগারদে পাঠিয়ে দেবে। হিটলার তোমার এত বড় সাহস, তুমি আমার স্ত্রীর গায়ে হাত তোলো? ইয়েস ইন্সপেক্টর, আমি তোমারই জন্য অপেক্ষা করছি। বল বেমান, কেন তুই আমার সাথে প্রতারণা করেছিস? তুমি প্রতারক তাই? এই এই রাস্তার নেড়ি কুত্তা, সুন্দরবনে বাস করে বাঘের সাথে লড়াই করার পরিণতি কি তা তুই জানিস? গলার স্বর নামিয়ে কথা বলো হিটলার খান। শোনো, তুমি আমাকে চিনতে ভুল করলেও আমি তোমাকে চিনতে ভুল করিনি। তুমি আমার বাবাকে খুন করেছ, আমার মাকে বিধবা বানিয়েছ। তোমারই জন্য জন্মের পর আমি আমার বাবার মুখ দেখতে পারিনি, আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারিনি। হিটলার খান, তুমি বোকা, তাই তুমি আমাকে বিশ্বাস করে তোমার ওই বুকে জড়িয়ে নিয়েছিলে। আর আমিও তোমার ওই বুকে আঘাত করার জন্যে তোমারই সামনে সন্তান হয়ে আমি আমার মাকে অপমান করেছিলাম। আমার প্রতি তোমার বিশ্বাস জন্ম দেওয়ার জন্যে তুমি আমার সামনে আমার মাকে আঘাত করেছিলে। সেই আঘাত আমি নীরবে সহ্য করেছিলাম। আমার মাকে কাঁদিয়ে আমিও গোপনে কেঁদেছি, কিন্তু কিন্তু সেই কান্নার শব্দ আমি তোমার কানে পৌঁছতে দেইনি। চুপ করে থাকার পালা তোমার, আর বড়ার পালা আমার। হিটলার খান, সেদিন যখন আমার মা তোমাকে খুনি বলে তোমার ওই গালে থাপ্পড় মেরেছিল, সেদিন সেদিন আমি আড়াল থেকে তোমার সব কথা শুনেছিলাম। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার মা তোমার উপর প্রতিশোধ নেবার জন্য আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন সত্যি করার জন্য আমি আমার জীবনের সাথে অভিনয় করেছি, আমার মায়ের সাথে অভিনয় করেছি। আর আজ আমার সেই অভিনয়ের শিকার হয়েছ তুমি। আজ আমি প্রতিশোধ নিতে চাই, তোমাকে আইনের হাতে তুলে দিয়ে আমার মাকে চ্যালেঞ্জে জয়ী করতে চাই। সন্তান হয়ে বাবার রক্তে ঋণ শোধ করতে চাই। নিজের হাতে আমি আমার মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে আবার আমি মায়ের বুকে ফিরে যেতে চাই। ইন্সপেক্টর জয়, সেই সুযোগ তুমি পাবে না। তোমার বাবার খুনি আমি, তার কোনো প্রমাণ নেই। আর আমি কালোবাজারি স্মাগলার, তারও কোনো প্রমাণ দিতে পারবে না। তাই তোমার আইনের হাত করা কোনো দিনই আমাকে পুড়িয়ে দিতে পারবে না। বেরিয়ে যাও। I said get out! বেরিয়ে তো আমি যাবই, তবে মনে রেখো হিটলার খান, আইনের হাত থেকে তুমি বাঁচতে পারবে না। চলো লাবণী, দাঁড়া। তুই কোথায় যাচ্ছিস? বাবা, বিয়ের পর মেয়েদের কাছে স্বামীর ঘর হলো স্বর্গ, তাই আমি তোমার এই নরক ছেড়ে স্বামীর হাত ধরে সেখানেই যাচ্ছি। এসো লাবণ্যী, লাবণ্যী। জয়, আমি হিটলার খান, আই এম দি হিটলার খান। আজ সন্তানের দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিস। আমি একদিন তোর সামনে মায়ের দাবি নিয়ে দাঁড়িয়েছিলাম, কি পেয়েছিলাম সেদিন? অপমান, লাঞ্ছনা,
আজ তুই কি করে ভাবতে পারলি? আমার বুকে তুই যেভাবে আঘাতের পর আঘাত করেছিস, হৃদয়টাকে ক্ষত বিক্ষত করেছিস, সেই বুকে তোকে আমি জড়িয়ে নেব। হ্যাঁ, তোমাকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, সন্তান হয়ে চোখের সামনে তোমার অপমান সহ্য করেছি, কিন্তু কেন করেছিলাম? শুধু কি আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য? হ্যাঁ, তাই হলে বেমান অর্থের কাছে, প্রাচুর্যের কাছে একদিন নিজেকে বিক্রি করে প্রমাণ করেছিলি। এই মার্চের টাকা অনেক বড়। মা, আমি দেখতে চাই ওই টাকা তোকে কত সুখ দিতে পারে, শান্তি দিতে পারে। মা, মাগো, মা ডাকার অধিকার তোর নেই। মা ডাকার অধিকার ছিল অসুর, যে আমার জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বলি দিয়েছে। তাই তাই তোকে ক্ষমা করলে অসুর আত্মা কষ্ট পাবে। মাগো, তোমাকে আমি কেমন করে বোঝাবো? কেন আমি আজ তোমার চোখে অপরাধী হলাম? কেমন করে বোঝাবো আমি কি করতে চেয়েছিলাম? মা আর কি হয়ে গেল? আমি তোমাকে কি করে বোঝাবো? হৃদয়টা ক্ষত বিক্ষত হয়েছে তোমার, রক্ত ঝরছে তোমার আমার মুখ থেকে। তুমি যদি আজ আমাকে ক্ষমা না করো, বুকে জড়িয়ে না নাও, তাহলে আমি কার কাছে যাব? কাকে আমি মা বলে ডাকবো? মা ডাক তোর জন্য নয়। যে সন্তান মাকে সম্মান করতে পারে না, সেই সন্তানের জীবনে মায়ের প্রয়োজন আছে, আমি বিশ্বাস করি না। তোমার মনে কেন এই অবিশ্বাসটা জন্ম দিলাম? অন্তত অন্তত সেই কথাটা শোনো মা। আমি কোনো কথা শুনতে চাই না। বাবার কসম লাগে তো দাঁড়াও মা, আমি আমার মৃত বাবার কসম খেয়ে বলছি মা, মাগো মা, আমি তোমার পবিত্র পায়ে মাথা রেখে বলছি মা, আমি আর যা বলবো সত্যি বলবো, শুধু একবার আমাকে বলার সুযোগ দাও মা, মাগো একবার শুধু তোমার বুকে আমাকে জড়িয়ে নাও মা, জড়িয়ে নাও মা। অসম্ভব, এই বুকে সুসন্তানের জায়গা হতে পারে, তোর জায়গা হতে পারে না। আমি শুধু বাবলার মতো সুসন্তানের মা হয়ে বেঁচে থাকতে চাই, তোর মতো কুসন্তানের মা হয়ে বেঁচে থাকতে চাই না। যা, বেরিয়ে যা। মাগো, আজ তোমার এই ঘৃণাকে আমি মনে করব, এটাই আমার পাওনা, এটাই আমার ভুলের শাস্তি। কিন্তু একটা কথা জেনে রেখো মা, আমি যদি তোমার কুসন্তান হই, তাহলে বাবলা তোমার সুসন্তান হতে পারে না। বাবলাকে নিয়ে তুমি অহংকার করতে পারো না, গর্ব করতে পারো না। তোর সঙ্গে বাবলার তুলনা করছিস? আরে, বাবলার মতো সুসন্তানকে যে জন্ম দেয় সে তো ভাগ্যবতী না। আমি বাবলাকে জন্ম দেইনি সত্য, কিন্তু বুকে ঠাই দিয়ে ভাগ্যবতী মা হয়েছি। তোমার অহংকার মিথ্যা, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। বাবলা একজন গুন্ডা, ক্রিমিনাল, আইনের চোখে সে অপরাধী। একজন অপরাধীকে নিয়ে নিজেকে ভাগ্যবতী মা বলে দাবি করতে পারে না। যখন করবে না, তখন তোমার আঘাতকে আমি আদর বলে মনে নেব। তবু আমি বারবার বলব, বাবলা গুন্ডা, ক্রিমিনাল, অপরাধী। তোমার আঘাত নিয়েই আমি ফিরে যাচ্ছি মা, যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, আগামীকাল 8ই ফাল্গুন আমার বাবার মৃত্যুদিন, বাবার কবরে তুমি যে আগর বাতি জ্বালিয়ে দেবে, সেই আগর বাতি নিভে না যাওয়া পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে। আমি তোমার পায়ের কাছে বাবার খুনিকে এনে প্রমাণ করে দেব, আমি বেঈমান নই, সত্যবান নই, আমি প্রমাণ করে দেব বাবার খুনি তোমার শত্রু। হিটলার খানের মন জয় করার জন্য আমি শুধু তোমার সাথে অভিনয় করেছিলাম, আমি শুধু তোমার সাথে অভিনয় করেছিলাম মা, আমি শুধু তোমার সাথে অভিনয় করেছিলাম, আমি বেঈমান নই মা, আমি শত্রুবান নই। Oh,
আমার চেয়ে বাবলাকে অনেক বেশি চিনিস, জানিস। তুই বল, বাবলা কি সত্যি গুন্ডা, ক্রিমিনাল? মা, তুমি যে মা, তোমাকে আমি মা বলে ডেকেছি, তাই তোমার কাছে আমি মিথ্যে বলতে পারবো না মা। জয় যা বলে গেল, সব সত্যি মা, সব সত্যি, সব সত্যি। প্রেমা, তোর চোখে পানি, কি হয়েছে মা? আমি সারাটা জীবন শুধু ঠকেই গেলাম, কিছুই পেলাম না রে। তোর আর বাবলার তোর সবকিছু আমি তোদের জন্য রেখে গেলাম। মা, তুমি কি বলছ? আমি জয়কে হারিয়ে তোর মা হয়েছিলাম। তোর গলায় আমার স্বামীর পদ অভিমান করছো কেন? আমাকে ত্যাগ করে চলে যাচ্ছ? অন্তত সেই কথাটা বলো মা, আমাকে জানতে দাও কি আমার অপরাধ। তোরা সবাই, তোরা সবাই তোদের জায়গায় সুখে থাক। আমি এবার আমার জীবনের পথ খুঁজে নিতে চললাম। মা, যাবার আগে শুধু একটা কথা শুনে যাও। আগামীকাল 8ই ফাল্গুন তোমার স্বামীর মৃত্যুর দিন, তাই বলছি কবরে আগরবাতিটা জ্বালিয়ে দিয়ে ফিরে এসো না। আগরবাতিটা নিভে না যাওয়া পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো। আমি তোমার স্বামীর খুনিকে তোমার পাল সন্দেহের প্রমাণ করব। আমি মাদের অপহরণ করিনি, আমার জমা করিনি, তোমার সাথে প্রতারণা করিনি বা তোমার সাথে প্রতারণা করিনি। অপরাধ জগতে আপনজন বলে কেউ নেই, কারো প্রতি স্নেহ মমতা ভালোবাসার কোনো দাম নেই। নিজেদের টিকে থাকার স্বার্থে যত আপনজনই হোক না কেন, তাকে সরিয়ে দিতে হবে। তাহলে আমাদের অ্যাকশন প্রোগ্রামের প্রথম শিকার জয়। 20 বছর আগে আমি যেভাবে জয়ের বাবাকে মেরেছিলাম, ঠিক সেইভাবে আমাদের এবারের প্রথম টার্গেট হবে জয়। আমার ফাঁদে আটকা পড়েছিল এবং জীবন দিতে হয়েছিল, অতএব তোমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। আজ কোনো কিছু দিয়ে আমার পথ রোধ করতে পারবে না। আমি প্রতিশোধ দেব, হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিশোধ দেব আমার বাবার খুনে। আমি প্রতিশোধ দেব। ওকে স্যার, আমি বাবলাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসম্ভব, আমি মরবো তবু লালুকে বিয়ে করবো না। প্রেমা, তোকে লাল শাড়ি পরতেই হবে।
কপালে ফোঁটাও কাটতে হবে, লালুকে বিয়ে করতেই হবে। ওই তো লালু ঘর সেজে আসছে, তৈরি হয়ে নে বলছি। জানিস না ফুলের টোকা লাগলে পাপড়ি ঝরে যায়। তোমাদের সামনে একটা শয়তান জোর করে আমাকে বিয়ে করতে চায়, তোমরা কি কিছু বলবে না? ওরা সবাই বোবা, কেউ কথা বলবে না। কিন্তু আমার মুখ খোলা। বাহ বাহ, ঢোল ব্যান্ড পার্টি, ঘর সাজানো, লোকজন অনেক, বাহ বাবা বাবা বাহ বাহ বাবা বাহ। কি হচ্ছে, কি চাও? এখানে কি করতে এসেছো? বিয়ে করবা? করো করো যাও, আপনাকে বিয়ে দিতে এসেছি। কোথায় যাচ্ছ? দাঁড়া করো, বিয়ে করতে যাও। শুনে মারলো, বড় বিয়ে করো। আমি আর বিয়ে করব না, আমি আর বিয়ে করব না। ওস্তাদ আমাকে মেরো না, মেরো না, মেরো না, মেরো না। মারবো না, না না। ঠিক আছে, ওঠো ওঠো, বসো 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 বসো, আমিও বসি বসে তোমার সাথে বিয়ে আলোচনা করি। কি বলো? আহা ঘাম, ও সুন্দর। আরে চুলটাকে একটু, কিছু মনে করো, তোমার চুলটাকে একটু বেল করবো। বুঝতে পারছো না তোমার কত সুন্দর লাগছে, চমৎকার মনে হচ্ছে। বিয়ে করতে বিয়ে করবি? দেখি তো পাক থাকি না, না পাকে নাই। আচ্ছা মামন কাপড় খোলো, খোলো গুরু গুরু বাবলা ভাই যাও, যাও স্বপ্নের স্বপ্নকে মিথ্যে করে দিয়েছে, চলে আমাকে ত্যাগ করে তোমার খুনি করে বাসা বেঁধেছে চয়ের জন্যে। আমি
জীবনের কাছে হেরে গেল। মাকো রক্তের টান মানুষের বাঁধন এত সহজে মিথ্যে হতে পারে না। জয় হয়তো খনিকের মধ্যে ভুল করেছে, তুমি চোখের পানি মুছে ফেলে মায়ের দাবি নিয়ে একবার শুধু জয়ের সামনে গিয়ে দাঁড়াও। আমার বিশ্বাস জয় তোমাকে ফিরিয়ে দিতে পারবে না। দেখো খান সাহেবের জয়কে ধরে রাখতে পারবে না। ভিখারিনীকে ভেতরে ঢুকতে দিল, ওকে ওকে ঘাট ধরে রাস্তায় বের করে দে। আমি যাব না, আমার জয়কে না নিয়ে আমি কিছুতেই যাব না। জয় তোর সামনে ওরা তোর মাকে ধরে টানাটানি করছি, তুই কি কিছু বলবি না? জয় তুই কিছুই বলবি না? ও কি বলবে, জয় এখন আমার সন্তান, তুমি আর কেউ নও। যাও বেরিয়ে যাও। চমৎকার, তোমাদের দুজনের চরিত্র আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেল। লাবণ্য অপূর্ব, এই না হলে সন্তান যে মা তোমাকে জন্ম দিয়েছে সেই মাকে ঘাট ধরে বের করে দিচ্ছে ওরা, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো তুমি। লাবণ্য চিৎকার করো না, তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি। তুমি আর বাবু মিলে আমার কাছে যে মিথ্যে নাটক শুরু করেছিলে সেই নাটক শেষ করব আজ আমি। তুমি তোমার সাথে মাকে ত্যাগ করেছ, আর আমি আমার সাথে তোমাকে ত্যাগ করে মার সঙ্গে চলে যাব। একটা ভিখারিনীর আঁচল ধরে তুই আমাকে চড়ে চলে যেতে চাস, ভিখারিনীকে মা বলে ডাকতে চাস? হ্যাঁ চাই, কারণ পৃথিবীতে মায়ের পরিচয় শুধু মা, মায়ের সাথে কারোর তুলনা হয় না। তাই জয় আর তোমার চোখে মা বিলীন হতে পারে, তোমরা তাকে অপমান করতে পারো, কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আমি তো তাকে অপমান করতে পারি না। হিটলার খান, তুমি আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিতে চেয়েছিলে কিন্তু পারলি না। চল মা চল। দাঁড়াও, যাবার আগে একটা কথা শুনে যাও, এই ঘর ছেড়ে বাইরে গেলে তোমাকে বিধবার শাড়ি পরতে হবে। মা, তোমাকে আমি আমার ঘরে নিয়ে যেতে পারলি না। মা সামনে হারানোর দুঃখ যন্ত্রণা আমি বুঝি বৌমা, আমি চাই না আমার মতো তুমি বিধবা হও। মা মা গো ওকে বের করে দে। Ah! Ah! Ah!
কাঁদে দুঃখিনী মা, কাঁদে দুঃখিনী মা, সন্তান মা ডাকি না, মায়ের ব্যথা বুঝি না, কাঁদে দুঃখিনী মা, কাঁদে দুঃখিনী মা। আমি তোমার বুকে জড়িয়ে থেকে
তোমাকে শুধু মা বলে ডাকবো। Cheers, Dad, cheers. Wonderful. বাহ, চমৎকার! তোমার মতো সন্তানের তুলনাই হয় না। তোমার মা তোমার জন্য চোখের পানি ফেলছে। আর তুমি শ্বশুরের কিনা গোলাম হয়ে মদের গ্লাস মুখে নিয়ে চ্যাট করছো। তোমার মতো সন্তানের কাছে মা যখন তার মর্যাদা পায়নি, স্ত্রী হয়ে তোমার কাছে এর চেয়ে ভালো ব্যবহার আমি কোনো দিন আশা করবো না। শুধু মনে রেখো, আই হেট ইউ জয়, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। Am I wrong, Dad? Take it easy, take it easy. It's nothing. আজ তুমি প্রমাণ করেছো তুমি আমার যোগ্য উত্তরসূরি। খাই, ওকে কাটতে দাও। লাবণী ওর মায়ের মতোই হয়েছে, ফরগেট ইট। লাবণী অতীত নিয়ে থাক, আমরা বর্তমানে দাঁড়িয়ে থাকব। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার চাকরাবার, আমি তোমার জন্য অপেক্ষা করছি। বলো, আমার জন্য নয়, তুমি অপেক্ষা করছো আমার হীরাগুলোর জন্য। তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। শুধু প্রশংসাই পেট ভরবে না মিস্টার চাকলাদার। হিটলার খান তোমার মন ভরানোর জন্য এই সুন্দর উপহার পাঠিয়েছে। কামন, গুড, ভেরি গুড। মদের বদলে নারী, চাকলাদার তুমি সত্যি একটা বোকা। কি নাম ওই হারাম দাদা? আমি কোনো কথা শুনতে চাই না, আমি ওই বিষধর সাপের সন্ধান চাই। আয়ুষের গুড লাক। ওয়েলকাম ওয়েলকাম মাই সান, ওয়েলকাম। হ্যালো ড্যাড। হ্যালো, তোমার জন্য আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র সম্বর্ধনা। আর ইউ হ্যাপি? শিওর ড্যাড। তুমি আমাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানালে, তোমার এই অভিনন্দনের কথা আমার চিরদিন মনে থাকবে। তোমার মায়ের অবস্থা ভালো না, এই মুহূর্তে হাসপাতাল নিতে হবে, নইলে বিপদ হতে পারে। আজ সেই দিন, 20 বছর আগে, এমনি একটি ঝড়ের রাতে
আমার মাকে আমি হারিয়ে ফেলেছিলাম। আমার বিশ্বাস আমার মা নিশ্চয়ই সেই রাস্তায় আমার জন্য অপেক্ষা করবে। ঝড় থেমে গেলেই মা ফিরে যাবে, তাই ঝড় থামার আগে আমাকে সেখানে যেতে হবে। তোমা গাড়ির চাবিটা একটু দেবেন। কেন? এক মায়ের জীবন বাঁচানোর জন্য তাকে হাসপাতালে নিতে হবে। হাসপাতালে যাবে না, কবরে যাবে, তাতে আমার কি? আমার বিশ্বাস আমার গাড়ি আমি গাড়িতে পৌঁছে দিচ্ছি। চলো মাস্টার, আই উইল কিল ইউ। আমার মুন্না, আমি তোমার মুন্না, তোমাকে হাসপাতালে নিয়ে যেতে এসেছি। তুই দেখ আমার মা অসুস্থ, তাই বলছি সরে যা, আমাকে হাসপাতালে যেতে দে, নইলে আমার মা মরে যাবে। বেশ তো, তুইও লাশ হয়ে হাসপাতালে যা। ড্যাডি, গাড়ি হাজার হয়েছে। ডক্টর, আপনি টাকার কথা ভাববেন না, যত টাকা লাগে আমি দেব। আপনি শুধু মাকে ভালো করে তুলুন, চেষ্টা ত্রুটি হবে না। আপনি আমি
কি করে শোধ করব? ঋণের কথা বলছ? আমি যা করছি মনে করো আমারই মায়ের জন্য করছি। বাবলা, তুমি মিস্টার হিটলার খানের গাড়ি হাইজ্যাক করেছ, তাই হাইজ্যাকের হিসেবে তোমাকে গ্রেফতার করা হলো। চলো আমার সাথে। এই তুমি কি বলছো জয়? তুমি কি জানো না কাকে গ্রেফতার করতে এসেছো? জানার প্রয়োজন নেই, আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। দায়িত্ব পালনের কথা তোমার মুখে মানায় না, শুধু শোনো, তোমার শ্বশুরের গাড়ি খালা বাপলা ভাই তোমার এই অসুস্থ মাকে হাসপাতালে আনার জন্য। অশ্রু, তুমি কি হয়েছে তোমার? আমার মাকে অপারেশন করতে হবে, এখনই 30,000 টাকার প্রয়োজন। তোমার মা, তুমি আমার গার্মেন্টসে কাজ করতে, মালিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে। এসো, টাকা আমি দেব, উঠো বসো। এসো, তোমার মা একদিন আমাকে থাপ্পড় মেরেছিল, আজ তার জবাব। আমি চরিত্রহীন হলেও বেমান না, টেক ইট। তোমার মায়ের পেটে টিউমার হয়েছে, অপারেশন করতে হবে, নইলে হয়তো বাঁচানো যাবে না। কি হলো? নাও গোপনে অনেক কেঁদেছি, আমার সেই মাকে কাছে পেয়ে আমি তাকে মা বলে ডাকতে পারিনি। মা হারা এই শূন্য বুকে মাকে মা বলে জড়িয়ে নিতে পারিনি, বলতে পারিনি মা গো আমি তোমার সেই মুন্না। তোমার দুঃখ আমি বুঝি মুন্না, তবু আমি বলবো তোমার স্বপ্ন সত্যি না হওয়া পর্যন্ত তোমার পরিচয় তোমার মায়ের কাছে গোপন রাখতে হবে। আঙ্কেল, মা আমাকে বুকে জড়িয়ে নেবার পর সন্তানের স্পর্শে মায়ের মন যদি বলে দেয় আমি তার মন না, তখন যদি আবেগে
আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তখন আমি কি করব? আমি চাই না তোমার শত্রুরা তোমার আসল পরিচয়টা জেনে যাক। মনে রেখো, তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ তোমাকে নিতে হবে। মহামান্য আদালত, আমি শুধু বলতে চাই, একজন মৃত্যু পথযাত্রী মায়ের জীবনের চেয়ে যদি একটি গাড়ির দাম বেশি হয় তাহলে আমি নিজেকে অপরাধী বলে স্বীকার করে নেব। সেই সাথে আমি চিৎকার করে বলব, ইন্সপেক্টর জয় তার মায়ের প্রতি যে কর্তব্য পালন করেনি সেই কর্তব্য আমি পালন করার জন্য আমি অপরাধী হয়েছি। আমিও এক মায়ের সন্তান হয়ে মায়ের জীবন বাঁচানোর জন্য অপরাধী সেজেছি। এছাড়া আমার বলার কিছু নেই। মহামান্য আদালতের কাছে এবার আমি এক দুঃখিনী মায়ের পক্ষ থেকে আমার মক্কেল বাবলার জন্য জামিনের আবেদন করছি। মহামান্য আদালত, আমি জেনেছি বাবলার কোনো মা নেই, বাবা নেই, জন্ম পরিচয় নেই। কাজেই যে মহিলা জামিনের জন্য আবেদন করেছে, আমি আসামি বাবলার কাছে ওই মা নামধারী মহিলার সত্যিকারের পরিচয় জানতে চাই। পরিচয় একদিন আমারও ছিল মহামান্য আদালত। আমার স্বামী এদেশের জন্য একদিন মৃত্যুবরণ করেছেন, কিন্তু আজ আমার শুধু একটাই পরিচয়, আমি বাবলার মা। মা? ইন্সপেক্টর জয় বলেছেন বাবলার কোনো মা নেই, অথচ আপনি বাবলার মা বলে দাবি করে জামিনের আবেদন করেছেন। যে ছেলেটি জীবন বাজি রেখে আমার জীবন বাঁচানোর চেষ্টা করেছে, আমার জন্য আসামি সেজেছে, তার জামিনের জন্য এই দুঃখিনী মা ছাড়া আর কে আবেদন করবে বলুন? তাছাড়া ইন্সপেক্টর জয় খুব ভালো করে জানেন নিজের সন্তান নিয়ে আমি অহংকার করতে পারিনি, মায়ের দাবিকে আমি প্রতিষ্ঠিত করতে পারিনি, তাই বাবলাকে আমি জন্ম দেইনি সত্য, কিন্তু আমার সেই অকৃতজ্ঞ সন্তানের সামনে একবার আমাকে প্রমাণ করতে দিন, গর্ভে না ধরলেও সন্তানের মা হওয়া যায়, প্রমাণ করতে দিন আমি বাবলার মা। আসামি বাবলার জামিনের আবেদন মঞ্জুর করা হলো এবং সেই সাথে আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করা হলো। এসো বাবা। কি হয়েছে তোর? অমন করছিস কেন? আমি চিরদিনের জন্য তোমাকে ছেড়ে চলে যাচ্ছি মা। তুই বাঁচিস তো মা গো, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আমি সব কিছু হারিয়ে ফেলেছি মা। অশ্রু রায় বেঁচে থাকার স্বাদ আমার মৃত্যু হয়ে গেছে মা, আমার মৃত্যু হয়ে গেছে। আরে কি করে আগো, কেঁদো না, কান্না তো শুধু আমার জন্য, আমাকে কাঁদতে হবে বলেই তো বাবা আমার নাম রেখেছিল। অশ্রু মা, তোমার যেমন স্বাদ পূরণ হলো না তেমন আমারও হলো না, তাই মরণের আগে একবার বসে যে দেখলাম মা বউ সাজলে আমাকে কেমন লাগে, কেমন লাগে তুই আমার অনেক কিছু করলি।
আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না রে পাগলি, কিছুই করতে পারলাম না। মা, আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি। মিস্টার জয়, আমি বাবলা বলছি, তোমার জন্য একটা সুখবর নিয়ে, চৌধুরীন কোম্পানির গোডাউনের পাশে আমি সন্ধ্যায় অপেক্ষা করব। বুকে সাহস থাকলে পুলিশের পোশাক খুলে তুমি আমার সামনে আসবে, আর যদি না আসো তাহলে আমি জানব তুমি ভীরু দুর্বল কাপুরুষ। বলো কি জন্য ডেকেছ? জবাব চাইতে। জবাব? হ্যাঁ হ্যাঁ, আমি জবাব চাইতে এসেছি অস্ত্র মৃত্যুর। যে অস্ত্র তোমার অসুস্থ মায়ের ওষুধের টাকা জোগাড় করতে গিয়ে হিজ্জথারি আত্মহত্যা করেছে। জবাব চাইতে এসেছি তোমার দুঃখিনী মায়ের চোখের জলে। জবাব চাইতে এসেছি তোমার দেশপ্রেমিক বাবার রক্তের। জবাব? জবাব একটাই, আমি আমার জীবনের একমাত্র চাওয়াকে সার্থক করতে চেয়েছি, আমার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য আমি হিটলার খানকে বুকে জড়িয়ে নিয়েছি। এরপরও আর কিছু জানতে চাও? চাই। তোমার মতো বেঈমান সন্তান এই পৃথিবীতে হয়তো দ্বিতীয়টা জন্ম নেবে না। শুধু মনে রেখো, যে টাকার জন্য তুমি মাকে ত্যাগ করেছো ওই টাকা তোমাকে সুখ দিতে পারবে না। বাবলা, 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 তুই কাকে আঘাত করছিস? যতগুলো আঘাত তুই একে করবি ততগুলো আঘাত তোর ওই মায়ের বুকে গিয়ে লাগবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি ভুলে গিয়েছিলাম। চল। মা, তোমার জন্য নতুন করে ঘর সাজিয়েছি, আরো কত কি এনেছি, তুমি খুশি হওনি মা? এই পদক তুই কোথায় পেয়েছিস বাবলা? দোকানির কাছে শুনেছি, এক দক্ষিণী মা বিক্রি করেছিল, কথাটা শুনে কিনে এনেছিলাম। ভেবেছিলাম যদি কোনোদিন সেই দক্ষিণী মার দেখা পাই তাহলে ফিরিয়ে দেব। সেই দক্ষিণী মা আর কেউ নয়, আমি রে বাবলা, আমি। আমি জানি মা, আরেও জানি হে পতক আমার বাবার স্মৃতি। বাবলা, এই মেডেল শুধু মেডেল নয়, আমার স্বামীর স্মৃতি, আমার সন্তানের জন্য এই স্মৃতি বিক্রি করেছিলাম, আজ সেই সন্তান নিজে আমাকে ত্যাগ করে আমার স্বামীর খুনি হিটলার খানের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমার দুটি সন্তানের কেউ আজ আমার কাছে নেই, তাই তোকে আমার মুন্না ভেবে এটা তোর গলাতেই পরিয়ে দিলাম। যদি তোমরা বাঁচতে চাও তাহলে সবাই বেরিয়ে এসো, নইলে ঘরে ঘরে আগুন জ্বলবে।
ঠিকানা জেনেও লোকটা আমাকে বলতে চায়নি, তাই আমি ওকে উপরে যাওয়ার ভিসা দিয়ে দিয়েছি। আর জানো লোকটাকে? তোমাদের আনোয়ার মিয়া, প্রেমার দাদু। ও বাবলা কোথায়? জানি না। জানিস না? সাপের গর্তে লুকিয়ে থাকতে পারবে না, আমি এবার মরণ বিন বাজিয়েছি। মৃত্যুর কথা শুনে সবাই ভয় পায়। দে হিরোইন সাদা, ওই কাফলের কাপড়ও সাদা। তোর জন্য হিরোইনের বদলে ওই কাফলের কাপড় এনেছি।
মুহূর্তে মা, আমি প্রতিশোধ নিতে পারিনি। শুধুমাত্র পুলিশের জন্য আমি ফিরে এসেছি। আমি প্রতিশোধ চাই না বাবলা, আমি সবাইকে হারিয়েছি। আমি তোকে হারাতে চাই না বাবলা, আমি তোকে হারাতে চাই না বাবলা, আমি তোকে হারাতে চাই না বাবলা। পালাবার চেষ্টা করো না, পুলিশ চারিদিকে ঘিরে রেখেছে। চলো থানায় চলো। আপনি কি বলছেন? গ্রেফতার করতে হয় ড্যানিকে, গ্রেফতার করুন। যে ড্যানি আমার মাকে, আমার দাদুকে খুন করেছে, বস্তি মানুষকে খুন করেছে। ড্যানি সাহেবকে খুন করেছে তার প্রমাণ, প্রমাণ দিন, আইন অবশ্যই খুনিকে গ্রেফতার করবে। বাবলা, কাদিস হে প্রেমা, আমি যদি কোনো অন্যায় না করে থাকি তাহলে ঠিকই আমি তোর কাছে ফিরে আসবো। মা গো, কে এত খুশি কিসের? মিষ্টি কিসের? তোমার যার পাশ করেছে মা, সত্যি বলছিস? এই দেখো পেপারে ছবি উঠেছে। মা, খুশির দিনে তুমি কোথায় হাসবে তা নয়, কাঁদছ। ওরে, আজ আমার এক চোখে জয়ের জন্য আনন্দের পানি, আরেক চোখে মনের জন্য ব্যথার পানি গড়িয়ে পড়ছে। আমি তোকে বোঝাতে পারছি না কোন চোখের পানি আনন্দের আর কোন চোখের পানি ব্যথার। দুটো চোখের পানি আজ মিশে এক হয়ে গেছে রে মা গো। আমি মন্না ভাইকে দেখিনি, চোখের জলের যদি কোনো রং থাকত তাহলে হয়তো তোমার চোখের জলে মন্না ভাইয়ের ছবি আঁকা হয়ে যেত, কিন্তু তা সম্ভব হয়নি। তবু আমি বলছি মা, মন্না ভাই যদি বেঁচে থাকে তাহলে তোমাকে একদিন মা বলে বুকে জড়িয়ে নেবেই। এই আশা নিয়েই তো বেঁচে আছি রে অশ্রু। আমার বুকের মাঝে মন্নার জন্য যে প্রদীপ জ্বালিয়ে রেখেছি আমি জানি না, সে আমিতে ভুল মুন্না কোনদিন আমার বুকে ফিরে আসার পথ খুঁজে পাবে কিনা। নিশ্চয় পাবে মা, তোমার এই অপেক্ষার একদিন শেষ হবেই। এবার আমার স্বপ্ন সার্থক হবে। তোমার জয় এবার ঠিকই তোমার খুনিকে খুঁজে বের করতে পারবে, তোমার হত্যার প্রতিশোধ নিতে পারবে। তোমার রেজাল্ট প্রমাণ করে দিয়েছে আমার একমাত্র মেয়ে লাবণী হীরাচিনকে ভুল করেনি। বাপি, গরিব বলে জয়ের প্রচন্ড ভয় ছিল, তুমি ওকে মেনে নেবে কি না? জয়, এবার নিশ্চয় তোমার সেই ভয়টা নেই। লাবণী আমার একমাত্র সন্তান, তাই লাবণীর জন্য তোমাকে আমি সমাজে প্রতিষ্ঠিত করব। অর্থ আর প্রাচুর্য দিয়ে সবার সামনে তোমাকে আমি নতুন জয় হিসাবে পরিচিত করাব। সবাই জানবে তুমি একজন গ্রেট বিজনেসম্যান হিটলার খানের উত্তরসূরি। বাপি, জয়ের মায়ের সাথে এবার তুমি কথা বল। নিশ্চয়ই বলবো, আমার মামুনির বিয়ের কথা তো আমাকেই বলতে হবে। জয় যখন আপনার মেয়েকে ভালোবেসেছে তখন আমি ওর ভালোবাসাকে অস্বীকার করব না। তাছাড়া লাবণী খুব ভালো মেয়ে, আমাকে একদিন মা বলেও রেখেছিল। কথাটা শুনে খুশি হলাম। এবার আমার একটা কথা আপনার রাখতে হবে। বলুন।
সমাজে আমার একটা মান সম্মান প্রতিপত্তি আছে, তাই আমি বলছিলাম বিয়ের পর জয় আমার বাড়িতেই থাকবে। মাসে মাসে যা প্রয়োজন আমি আপনাকে দিয়ে যাব। অবশ্য আমি জানি জয়ের স্বার্থে আপনি আমার এ প্রস্তাব হাসি মুখে মেনে নেবেন। আমাকে চিনতে আপনি ভুল করেছেন। 20 বছর ধরে যে সন্তানকে আমি বুকে করে মানুষ করেছি, কি করে ভাবতে পারলেন আমার সেই বুকের ধনকে আপনার টাকার কাছে আমি বিক্রি করে দেব? আপনার তুলনায় আমি গরিব হতে পারি, কিন্তু ভিখিরিনী নই। দুঃখ কষ্ট আমার নিত্য দিনের সাথী, তাই বলে সন্তান বিক্রি করার মতো অভাব আমার জীবনে এখনো আসেনি। কি করে ভাবতে পারলেন যে সন্তানকে আমি পেটে ধরেছি সে সন্তান বিক্রির টাকা পেট চালাতে হবে? কিন্তু আমার কথার অবাধ্য হলে আমার মেয়ের সাথে জয়ের বিয়ে হবে না। আর আমি বলছি যে কথাটা আমাকে বলেছেন, জয়কে বললে ও নিজেই আপনার মেয়েকে বিয়ে করবে না। সন্তান নিয়ে চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ করছি। আপনার যেমন সমাজে মান মর্যাদা আছে, তেমনি মা হিসাবে আমারও একটা প্রচন্ড অহংকার আছে। আপনার আছে টাকা, আমার আছে জয়ের মতো সন্তান। আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আমিও দেখিয়ে দেব হিটলার খান আপনার বুক থেকে জয়কে কেড়ে নেবার ক্ষমতা রাখে। তাহলে তুমি আমার জীবনের সেই শত্রু হিটলার, যার উপর প্রতিশোধ নেবার জন্য আমি অপেক্ষা করছি। তুমি আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলে, আমি বেঁচে আছি শুধু তোমার জন্য বেঁচে আছি। হিটলার, চিনতে পারছ ওই জামাটা কার? আমার স্বামীর, যার বুকে তুমি গুলি করেছিলে। তোমার তোমার প্রতিটি গুলিতে আমার স্বামীর বুক থেকে যে রক্ত ঝরেছিল, সেই রক্তের প্রতিটি ফোঁটা আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। তোমার উপর প্রতিশোধ নিয়ে আমার এই বুকের জ্বলন্ত আগুন নেভাবার জন্য জয়কে আমি নিজের হাতে গড়ে তুলেছি। তুমি জয়কে দিয়ে আমার উপর প্রতিশোধ নিতে চাও? আমার রক্তে তোমার বুকের আগুন নিভাতে চাও? তুমি পারবে না। তোমার সন্তান জয়কে আমি তোমার বুক থেকে ছিনিয়ে নিয়ে তোমার স্বপ্ন মিথ্যে করে দেব। তোমার প্রতিশোধের জ্বলন্ত আগুন আমি তোমারই চোখের জলে চিরদিনের জন্য নিভিয়ে দেব। আই এম হিটলার, আই এম বি বি হিটলার খান। মা, জয়, লাবণীর ভালোবাসার দাম আমি নিয়ে গেলাম। আর একটা কথা তোমাকে বলে যাচ্ছি, আজ হয় তোমাকে লাবণী, না হয় তোমার মা, দুজনের একজনকে বেছে নিতে হবে। নাও ইউ ডিসাইড হোয়াট ইউ উইল ডু। ওকে, তুমি অপমান করে তাড়িয়ে দিলে, লাবণীর কাছে আমাকে ছোট করে দিলে। জয়, লাবণীর বাবা তোকে আমার বুক থেকে চেরি নিতে এসেছিল, লাবণীর বাবা তোকে টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিল। কিনে নিতে চায়নি মা, লাবণীর বাবা আমাকে কষ্টের জীবন থেকে মুক্তি দিতে চেয়েছে। লাবণীর বাবা আমাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। আমার জন্য তুমি যা করতে পারোনি, লাবণীর বাবা তাই করতে চেয়েছে। জয়, তুই আমার ছেলে হয়ে কথা বলতে পারলি? কেন পারবো না মা? এক মুঠো ভাত খেয়ে বেঁচে থাকার অর্থ জীবন নয়, জীবন তাকেই বলে যে জীবনে অর্থ আছে, প্রাচুর্য আছে। বলতে পারো মা, তুমি আমার জীবনের কতটুকু চাহিদা পূরণ করতে পেরেছ? টাকার কাছে কি আমার স্নেহ মমতা ভালোবাসার কোনো দাম নেই? শুধু স্নেহ মমতা ভালোবাসা দিয়ে পেট ভরে না, জীবন চলে না। তাই আমি বলছি,
খান সাহেবকে অপমান করে তাড়িয়ে দিয়ে তুমি ভুল করেছ। আসলে আসলে তুমি চাও না যে আমি বড় হই, জীবনে সুপ্রতিষ্ঠিত হই। জয়, তুমি শুধু তোমার স্বার্থে, তোমার শাড়ির আঁচলে আমাকে বেঁধে রাখতে চাও, কিন্তু আমি সুখ চাই, অর্থ চাই, প্রাচুর্য চাই, আমার জীবন থেকে আমার অতীতকে মুছে ফেলতে চাই। সমাজের সামনে, মানুষের সামনে আমি নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করতে চাই। আমার এই চাওয়াকে তুমি যদি মেনে নিতে না পারো, তাহলে তোমাকে আমি ত্যাগ করতে বাধ্য হব। তুই কি আমাকে পার করে দিতে চাস? যে ঘরের আলো বাতাসে তুই মানুষ হয়েছিস, সেই ঘর ছেড়ে, আমাকে ছেড়ে তুই চলে যেতে চাস? খোকা, খোকা, আমি সব হারিয়ে তোকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিলাম। তোকে নিয়ে আগামী দিনের স্বপ্ন দেখেছিলাম। তুই আমার সেই স্বপ্নকে মিথ্যে করে দিতে চাস। আমি নতুন জীবনের স্বপ্ন দেখেছি, আমি নতুন পথের সন্ধান পেয়েছি। তোমার জন্য আমি তো আমার জীবনটা নষ্ট করতে পারি না, তাই আমাকে আমার পথেই যেতে হবে। মা, জয়, জয়, তুমি যেও না, মার বুকে পাঁচটা ভেঙে দিয়ে মাকে ছেড়ে যেও না। ভাত ছাড়, অশ্রু ছেড়ে দে। না, ছাড়বো না, যেতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। অশ্রু, ওকে যেতে দে। অর্থ আর প্রাচুর্য ওকে যখন হাতছানি দিয়ে ডাকছে, তখন আমার এই আঁচলের বাঁধনে ওকে তো আমি বেঁধে রাখতে পারবো না রে, বেঁধে রাখতে পারবো না। তুমি কি জানো না জয়, মাকে কাঁদিয়ে কখনো কোনো সন্তান আনতে পারে না, মাকে দুঃখ দিয়ে কখনো কোনো সন্তান সুখী হতে পারে না।
বিশ্বাস করো মা, বাবলা তোমার সেই হারিয়ে যাওয়া সন্তান মুন্না। আজ হাটুই ফাল্গুন, সেই দিনে তুই আমার বাবাকে খুন করেছিলি, আজ আমি আমার বাবার সেই খুনে প্রতিশোধ নেব। বাবলা তাহলে আমার বড় ভাই? ভাইয়া, 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 তুমি আমার সেই ভাইয়া জন্মের পর যাকে আমি ভাইয়া বলে ডাকতে পারিনি, তোমার তোমার বুকে যেতে পারিনি। যাই, আগে আমাকে আমার প্রতিজ্ঞা পালন করতে হবে, তারপর দুই ভাই একসাথে মায়ের বুকে ফিরে যাব। সেই সৌভাগ্য তোদের কোনো দিন হবে না। তোমার সন্তান মিথ্যে কথা বলতে পারে না, আগরবাতি নিভে যাবার আগে ওরা ওদের কথা রাখবেই মা। জয়, এবার তুই সরে যা, এখন আমার প্রতিশোধ নেবার পালা। আগরবাতি ঠিকই নিভে যাচ্ছে, কিন্তু ওরা আসবে না। আমাকে
হিটলার খান, আজ বুঝতে পারছো আমার স্বামী জব্দ, আমার দুই সন্তানের কাছে তোমাকে পরাজয় বরণ করতেই হলো। তোদের আমি ভুল বুঝেছিলাম, তোদের হাতে ভাগিনি মাকে ক্ষমা করে দে। ও কথা বলো না মা, তুই আমার বুকে আয় জয়, আয়। দোয়া করি তোমরা দুই ভাই যেন পুলিশ ডিপার্টমেন্টে তোমার বাবার মতো অবদান রাখতে পারো। ভাইয়া, ভাইয়া তুমি তাহলে সিআইডি পুলিশ অফিসার। ভাইয়া প্রেম কাকে বলে বোঝালে আমাকে, মা